আমরা এখন আছি গ্লেনারিজের সামনে। এখন আমরা যাবো ট্যাক্সি স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা একটা ট্যাক্সি হায়ার করবো, তারপর আমরা বেরোবো সাইড। আমরা একটু আগে মিউজিয়াম ভিজিট করে বাইরে বেরোলাম। সত্যি মিউজিয়ামের ভেতরে খুবই ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস রাখা রয়েছে। আমরা এখন মেল মার্কেটে এসেছি রাত্রেবেলা, আর কারেন্ট এখন নেই বলতে গেলেই চলে, কারেন্ট নেই। এটা হচ্ছে মেল রোডের উপরে টি বার, ওয়ার্ল্ড ফাইনেস্ট টি সিন্স 1933। বন্ধুরা, গোল্ডেন টিপস হলো একটি ফেমাস টি প্রডিউসার। এখানে খুব উন্নত মানের ও বিভিন্ন ধরনের দার্জিলিং টি তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে চা পান করবার জন্য ডিজাইনার কাপ ও কেটেলও তোমরা পেয়ে যাবে। আপনি চাইলে এখানে বসে এখানকার চা টেস্ট করতে পারেন, তার ব্যবস্থাও এখানে রয়েছে। আমরা চলে এসেছি মেল মার্কেটে রাত্রেবেলা, আর এখন দেখব চারিদিকে ঘুরে রাত্রেবেলা মেল মার্কেটটা কেমনভাবে লাগে। এটা হলো তিব্বত আর্টসের একটা শপ। দার্জিলিং মেল রোডের উপরে আপনি অনেক এরকম কিউরিও শপ পেয়ে যাবেন, যেখানে আপনি লোকাল আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো দেখতে পাবেন। এছাড়াও এখানে কিছু টিবেটান আর্টসের জিনিসও রয়েছে। এছাড়া আরও অনেক পুরনো আর্টের জিনিসও এখানে আপনি দেখতে পাবেন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। মেল মার্কেটের ভিতরে ঢুকেই এই সরু গলি থেকে যখন আপনি যাবেন, চারিদিকে মার্কেটে জামা কাপড়, ক্লোদিং, খাবার থেকে শুরু করে সব কিছু আপনি দেখতে পাবেন। তার পাশাপাশি হ্যান্ডমেড জুয়েলারি এবং সোয়েট শার্ট, সোয়েটার্স অনেক কিছুই আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে লোকাল মেল মার্কেট। আমরা এখন আছি গ্লেনারিজের সামনে, দার্জিলিং এর ওয়ান অফ দ্য ফেমাস একটা প্লেস যেটা। তো এখন ঢুকছি গ্লেনারিজের ভেতরে, দেখি প্রাইস রেঞ্জ কেমন কি আর ফুড আইটেমস এখানে পাওয়া যায়। আমরা এখন আছি গ্যালারিসের ভেতরে, আর এটা হচ্ছে দার্জিলিংয়ের বলতে পারো ডেজার্টের জন্য বেস্ট বিখ্যাত শপ। আর এখানে অনেক টাইপের আরও জিনিসপত্র আছে, এখানে চার স্টল আছে, তার পাশাপাশি এখানে বেকারি সামনে রাখা আছে, প্রাইস ইনক্লুডেড। আর দেখতে পাচ্ছ লোকের গ্রাউন্ড প্রচুর, কারণ এখানটা অনেক বেশি টেস্টি ডেজার্ট অ্যান্ড টেস্টি কেক, মাফিন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। ফেমাস মানে দার্জিলিংয়ে আসলে আমাদের এখানে কিন্তু অবশ্যই আসতে হবে। লোকের ভিড়টা দেখো, এখন বাজছে অ্যাপ্রক্সিমেটলি 8টার মতন বাজতে যায়, কিন্তু লোকের ভিড় দেখতে পাচ্ছ। আমরা এখন এখান থেকে ওপরে যাব, ওপরে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা দেখি কেমন। ঠিক উপরে রেস্টুরেন্ট, ওকে তুমি দেখতে পাবে উপর দিকে সিঁড়ি চলে গেছে। উপরে রেস্টুরেন্ট সম প্লে হচ্ছে, তাই সব কথাটা হয়তো ভালো ক্লিয়ার আসছে না। আমরা এখন গ্রেনারিসের উপরে বারে এসেছি, একটু এখানে টাইম স্পেন্ড করবো, তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু দেখবো। এখানে রেস্টুরেন্টও আছে, আপনি ভিতরে রেস্টুরেন্ট সার্ভিস অ্যান্ড বাইরে বার সার্ভিস, ঠিক আছে। এখন আমরা একটু বসবো, একটু টাইম স্পেন্ড করবো, তারপর আমরা নিচে নামবো। আমাদের প্ল্যান আছে একটু মাফিন কেক বাগেরা ট্রাই করার।
থেকে বেরিয়ে গেছি আর 7:30 নিচে কেক শপ বন্ধ হয়ে যায়, ডিজার্টের যে শপ, আর উপরে রেস্টুরেন্ট বার, সেখানে 8:30 লাস্ট অর্ডার নেওয়া হয়, তারপর বন্ধ হয়ে যায়। ঘড়িতে এখন 8টাও বাজেনি আর দোকানপাট সব অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। এখন মার্কেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হোটেলের রুমের দিকে। এখানে গ্যাংটকের চেয়েও আগে দেখলাম সব কিছু বন্ধ হয়ে গেছে। গ্যাংটকে তাও মোটামুটি 9টা পর্যন্ত সব কিছু খোলা থাকতো, আর এখানে 8টা বাজতে না বাজতেই সব দোকানপাট বন্ধ। আর আজকে একটা প্রবলেম হয়েছে, যেটা সেটা হচ্ছে এখানে লোডশেডিং হয়েছে কিছু জায়গায়, আর এই দোকানে যে আলোগুলো জ্বলছে এগুলো হয়তো এদের নিজস্ব ব্যাটারি রয়েছে বা জেনারেটর, কিন্তু আমাদের হোটেলেও ইলেকট্রিসিটি ডাউন আজকে। দেখুন এই অবস্থা মেলের, পুরোটাই অন্ধকার। আজকে রাত্রি ডিনারের জন্য আমরা রাস্তার পাশে যে স্ট্রিট ফুডের যে দোকান আছে সেখান থেকে 2 প্লেট এগ চাউ আর একটা ভেজ চাউ অর্ডার দিয়েছি। ওটা পার্সেল করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের হোটেল রুমে। হোটেল রুমে বসে আমরা আজকে রাত্রি ডিনারটা করবো। গুড মর্নিং এভরিবাডি, নিউ ডে শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ডে দার্জিলিংয়ে। সেকেন্ড লাস্ট ডে শুধু দার্জিলিংয়ে নয়, সেকেন্ড লাস্ট ডে আমাদের গোটা ট্রিপের। কাল আমাদের রাত্রে ট্রেন বাড়ি ফেরার জন্য। এটা হচ্ছে আমাদের হোটেলের জানলা থেকে বাইরের ভিউটা। সকালবেলা এর চাইতেও হেজি ছিল, এখন একটু ক্লিয়ার দেখাচ্ছে। আজকে আমরা যাবো সাইট সিনে, এখন আমরা যাবো ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা একটা ট্যাক্সি হায়ার করবো, তারপর আমরা বেরোবো সাইট সিনের জন্য। আমরা সবাই রেডি অলমোস্ট, এক্ষুনি বেরোবো। টাইম হয়েছে প্রায় সকাল 10:30। আজকে একটু আমরা লেট করে ঘুম থেকে উঠেছি, তার কারণ কদিন গ্যাংটকে থাকাকালীন আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, সেই কারণে ঘুমের ঘাটতি একটু সবারই ছিল। সেই জন্য আজকে আমরা একটু লেট করে উঠেছি ঘুমের থেকে, মোটামুটি 8:30 নাগাদ, 8:30। তো চলুন বেরোনো যাক। রুম থেকে এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা নগর থেকে নিচে নেমে ট্যাক্সি স্টেশন থেকে আমরা ট্যাক্সি নেব আমাদের সাইট সিন করানোর জন্য। আজকে সাইট সিনের প্ল্যান আছে, সাইট সিনটা করে কাল তো আমাদের রাতের ট্রেন, বেরিয়ে যেতে হবে। তো কালকে প্ল্যান রেখেছি একটা ভালো জায়গা থেকে আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমাদের চেক আউট 12টার সময় কালকে সকাল। তারপর আমরা একটু ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে আমরা দুপুরের মধ্যে বেরিয়ে পড়তে হবে। অ্যাপ্রক্স এখান থেকে যদি আমরা 2 নাগাদ বেরোই তাহলে আমরা পৌঁছে যাবো। 6 থেকে 7 ঘন্টার টাইম লিমিট, তার মধ্যে আমাদের পৌঁছাতে হবে, কারণ মাঝখানে গাড়ি অনেক দাঁড়ায়, ওখানে তোমাদের টিফিন বাগেরা করতে হবে, লাঞ্চ করতে হবে, তো ওখানে তোমাদের একটু টাইমটা লাগবে। তো হাতে 1 ঘন্টা রেখে আমাদের বেরোতে হবে। তারপর রাত্রে 8:20 ট্রেন, দেন গো টু হোম অ্যান্ড সিরিজ উইল বি এন্ড। তো আমরা এই ক্লাব সাইট থেকে আমাদের জন্য যে ট্যাক্সি বুক করেছি, ট্যাক্সি বার্গেন করে মোটামুটি 1200 আমাদের ফিক্স হয়েছে। তো মিক্স সাইট সিন করবো আমরা। আমরা আপার ক্লাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের ওখান থেকে আমরা আমাদের গাড়ি করে নিয়েছি আর আমরা যাচ্ছি ওয়াগনারে। এখন আমাদের ফার্স্ট যে লোকেশন পদ্মজা নাইনাইডু জুওলজিক্যাল পার্ক। জুওলজিক্যাল গার্ডেনে যাওয়ার সময় যে বাঁদিকে ফুটে হচ্ছে ব্রিটিশ আমলের একটা পুরনো হোটেল যার নাম ডিএলগিন, সেটা আচ্ছা ইয়ে ডিএলগিন যো হ্যায় ও অভি অভি তক খুলা হ্যায় মতলব সার্ভিস চালু হ্যায়। আচ্ছা আচ্ছা, তো ডিএলগিন যে রিসর্টটা ব্রিটিশ আমলের সেটা সেখানে এখনো পর্যন্ত সার্ভিস চালু আছে, চাইলে ওখানে এসে আপনি স্টে করতে পারেন।
এসেছি আপনাদের ফার্স্ট লোকেশনে, পদ্মনাডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। টিকিট কাটার যথেষ্ট বড় লাইন পড়েছে, টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে। স্যানিটাইজ করে নিলাম হাত। এই হচ্ছে পুরো লাইন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের সামনে। এখানে টিকিট কাউন্টারের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4 পর্যন্ত। আর জু আর এই জামাই মানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট ঘোরার জন্য টোটাল 60 rupees, আর ফরেনার যারা তাদের জন্য 100 rupees, আর ক্যামেরার জন্য এক্সট্রা 10 টাকা চার্জেস লাগবে। আর চিলড্রেন যারা বিলো 6 years তাদের ফ্রি এন্ট্রি, তাদের জন্য ফ্রি এন্ট্রি। করার সময় মাস্ক পরাটা জরুরি, মাস্ক ছাড়া এন্ট্রি নট অ্যালাউড। এই হচ্ছে পুরো ম্যাপ, গাইড ম্যাপ পদ্মনাথা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের টোটাল গাইড ম্যাপ এখানে আছে। আর কোথায় গেলে কোন অ্যানিমাল দেখা যাবে সেটাও এখানে দেওয়া রয়েছে। ভেতরে ঢুকতেই বাঁদিক থেকে চলার সময় আমরা রাস্তার যে রাস্তাটা বাঁদিক থেকেই আছে সেই রাস্তা দিয়ে উপরে উঠতে উঠতে আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা যে বাইরে মানে সরি রাস্তার বাঁদিকে চেম্বার করে করে বিভিন্ন অ্যানিমেলসদেরকে রাখা রয়েছে। যেমন এখানে রাখা রয়েছে ব্লু শিপ, আর তার আগে আমরা দেখলাম সম্বর ডিয়ার। এই সমস্ত আলাদা আলাদা চেম্বার করে সমস্ত অ্যানিমেলসদেরকে এখানে রাখা হয়েছে, যেরকম ভাবে জুতে রাখা থাকে বেসিক্যালি। স্নো লেপারটাকে ফার্স্টে আমরা দেখতে পাইনি, খাঁচার গায়ে একদম গা লাগিয়ে শুয়েছিল। আমি ভেবেছিলাম ফার্স্টে হয়তো খাঁচাটা হয়তো খালি, ভেতরে নেই। আপনার এখানে ঘুরতে কোনো অসুবিধা হবে না, কারণ জায়গায় জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যানিমেল কোথায় কী আছে সমস্তটা কিন্তু আপনি দেখতে পাবেন। রাস্তা রাস্তায় এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো ঘোরাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে ঢুকেই তুমি প্রথমে দেখতে পাবে এখানে এই সমস্ত অ্যাক্টিভিটি করানো হচ্ছে, ট্রি টপ, রোপ কোর্স, তার পাশাপাশি ইনডোর ওয়াল ক্লাম্বিং সমস্ত এখানে অ্যাক্টিভিটি করানো হচ্ছে, তাহলে তুমি করতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটি তোমরা চাইলে এখানে করতে পারো ঢুকেই। প্রাইস কেমন কী আছে কী চার্জ সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই বুঝে তোমরা তোমাদের যে অ্যাক্টিভিটি তোমরা করতে চাও সেটা তোমরা সিলেক্ট করতে পারো। এখানে সবাই অ্যাক্টিভিটি করার জন্য সবাই প্রস্তুত হচ্ছে, তোমরা তোমাদের হিসাব অনুযায়ী তোমরা কিন্তু অ্যাক্টিভিটি করতে পারো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মিউজিয়ামের কাছে, এখন মিউজিয়ামে ঢুকবো। জানি না ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ না, তো গিয়ে জানতে পারবো। এটা হচ্ছে মিউজিয়াম, এখন মিউজিয়ামে ঢুকবো। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স, এখানে ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, আর উইদাউট মাস্কও এন্ট্রি কোনো পারমিশন নেই এখানে। তো ক্যামেরাটা এখানে অফ করতে হচ্ছে আমাদের, ভেতরে যেহেতু ফটোগ্রাফির কোনো পারমিশন নেই তাই। আমরা একটু আগে মিউজিয়াম ভিজিট করে বাইরে বেরোলাম, সত্যি মিউজিয়ামের ভেতরে খুবই ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস রাখা রয়েছে, দেখে সত্যি খুব ভালো লাগবে আপনাদের। শেরপা টেনজিং নরগের ব্যবহার করা যে সমস্ত অ্যাকচুয়াল যে ইকুইপমেন্ট সেগুলো এখনও প্রিজার্ভ করা আছে এখানে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। এছাড়াও একদম গ্রাউন্ড ফ্লোরে যেগুলো দেখলাম আমরা, তার মধ্যে টিবেটান গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন নাইফস, তারপর বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এই সমস্ত অনেক অনেক কিছু রাখা রয়েছে। তারপরে মাউন্টেনিয়ারিংয়ের জন্য যে সমস্ত ইকুইপমেন্টস দরকার হয় সেগুলো রাখা রয়েছে,
আর শেরপা টেনজিং নর্গে এডমন্ড হিলারির পর যারা মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করেছেন তাদের ব্যবহার করা বিভিন্ন ইকুইপমেন্টসও ওখানে খুবই যত্ন করে রাখা রয়েছে। তো ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, সেই কারণে ভেতরের কিছুই ক্যাপচার করতে পারিনি। আপনারা যদি আসেন তো ডেফিনেটলি খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং সমস্ত জিনিস রাখা রয়েছে। এখন আমরা নিচের দিকে নামছি আর যাওয়ার সময় জুটা একটু দেখে আমরা বেরিয়ে যাব। যারা মাউন্টেনার বা যারা ট্রাভেলার, বিশেষ করে আমি তো খুব বেশি যাকে বলে মোটিভেটেড যে 1954 এই টাইমে যে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে, যে সমস্ত অ্যাভেলেবেল ইকুইপমেন্ট সেই সময় ছিল সেগুলো নিয়ে একজন মাউন্ট এভারেস্ট উঠেছে, আরও অনেক জায়গা তারা ট্রেক করেছে গেছে, আর আমাদের কাছে এই সময় এত ফ্যাসিলিটি এত অ্যাভেলেবিলিটি থাকা সত্ত্বেও আমরা নিজেদের পিছু পা টানি, না আমরা আমাদের হবে না আমরা যেতে পারবো না। বাট সিরিয়াসলি ওটার ঐতিহাসিক গুরুত্ব মিউজিয়ামটার অনেকই বেশি। যারা ট্রাভেলার, যারা মাউন্টেন হাইক করতে চাও, যারা এই সমস্ত কাজ করতে চাও বা যারা মনে হতে একটু ইচ্ছা রাখো যে আমরা এটা করবো আমরা পারবো, প্লিজ একবার এখানে আসো, তোমরা অনেক বেশি মোটিভেটেড হবে। আর তার পাশাপাশি এখানে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, এটা এখানে তোমাদের কী করে মাউন্টেনিং করতে হবে সমস্ত ট্রেনিং তোমাদের এখানে প্রোভাইড করা হবে। আর এখান থেকেও শিখে অনেক বড় বড় মাউন্টেনিয়ার বেরিয়েছে এবং তারা তাদের যে ফটো, তাদের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু মিউজিয়ামে রাখা আছে। এই খাঁচার ভিতরে বিভিন্ন টাইপের পাখি, ব্লু ম্যাকাও, গোল্ডেন ম্যাকাও, তাছাড়া অনেক পাখির ভিতরে আছে, সমস্ত ডিটেলস খাঁচার বাইরে দেওয়া আছে, তোমরা ডিটেলস পড়তে চাইলে ওখান থেকে পড়তে পারো। জু থেকে বেরোনোর পথেই বাঁদিক দিয়ে আর একটা যে রাস্তা চলে গেছে উপরের দিকে, ওই দিকে আরও কিছু অ্যানিমালস রাখা রয়েছে। বন্ধুরা, ওটা হলো হিমালয়ান উলফ, আমরা যেটা বাংলায় বলি নেকড়ে, ওরকম রেস্ট করছে। আমরা ডিস্টার্ব করলাম না ভালো ক্লিপ নেওয়ার জন্য, কারণ জন্তু জানোয়ার তাদেরকে বেশি ডিস্টার্ব করতে নেই, সমস্ত জায়গায় ওয়ার্নিং বগেরা দেওয়া আছে, তাদের মতো তাকে ছেড়ে দিন। আমরা এখন পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক আর চেন্নাই থেকে আমরা বেরিয়ে এখন আমাদের নেক্সট লোকেশনের জন্য যাচ্ছি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর যে সিরিজটা ভালোভাবে এনজয় করুন। তোমরা আগের সিরিজগুলো যেমন ভালোবাসা দিয়েছো, এই সিরিজটাও তোমরা তেমনভাবে পাশে থাকো। অসম অসম কন্টেন্ট সামনে আসছে, স্টে কানেক্টেড উইথ আস। আমরা বুঝে গেছি আমাদের পরবর্তী যে লোকেশন সেখানে রোপওয়ে।